হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউট্রাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ হাজির নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব লিটন মাঞ্জি এর করা একটি কমেন্ট নিয়ে। সে একটা কমেন্ট করেছে আমাকে, বা জানতে চেয়েছে NTC-র উপরে যে 18D15 এর জায়গায় 10D9 NTC ব্যবহার করা যাবে কি না। তো আমি তাকে কমেন্টের উত্তরে দিয়েছিলাম যে এই বিষয়ের উপর একটা আলাদা ভিডিও তৈরি করতে, এবং সেই ভিডিওটা তৈরি করে তোমাদেরকে বোঝাবো বা দেখাবো যে যায় কি না, কারণ এটা একটা আলোচনা সাপেক্ষ ব্যাপার। তো সে কারণের জন্য আচ্ছা চলো আগে দেখে নাও যে NTC কি। এই যে এটা হচ্ছে NTC। এই আর একটা আমার কাছে দুটো NTC আছে, দেখেছো? এটা হচ্ছে 10D9 আর এটা হচ্ছে 10D15। তো এই যে দুটো আলাদা আলাদা NTC আছে, আগে আমরা জেনে নিই যে NTCগুলো কী। এই উপরে ডেসক্রিপশন বক্সে, মানে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আর উপরে কাট মার্কে আমি লিঙ্ক দিয়ে দেবো। যদি তোমাদের ইচ্ছা হয় জানার যে NTC এবং PTC-র উপরে ভিডিও, তো সেক্ষেত্রে তোমরা এটা অবশ্যই দেখতে পারো, আমি সেখানে আলোচনা করেছি বিস্তারিত। তবুও আজকে একটু সংক্ষেপে আলোচনা করছি, চলো। তো মেনলি যে NTC এর ফুল ফর্ম নেগেটিভ থার্মাল কোএফিসিয়েন্ট, নেগেটিভ থার্মাল কোএফিসিয়েন্ট, এটা এক ধরনের কিন্তু রেজিস্টর। কিন্তু নর্মাল রেজিস্টর যেগুলো সেগুলো ফিক্সড ভ্যালু থাকে, কিন্তু এক্ষেত্রে এর ফিক্সড ভ্যালু থাকে না। যেরকম আমি 10K যদি বলি, তাহলে সেখানটা কী আছে না, 10 kilo ohms পর্যন্ত ও কাজ করবে। যদি 20 বলি বা 10 ohms বলি, তাহলে সেখানটায় কনস্ট্যান্ট। আরেকটা রেজিস্টর হয় যেটা হচ্ছে ভেরিয়েবল, মানে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তার রেজিস্টর বাড়াতে বা কমাতে পারি। বাট এইটা একটু আলাদা, এটা হচ্ছে আমরা যেটা বললাম যে থার্মাল কোপেশিয়েন্ট। থার্মাল মানে এ কী করবে, টেম্পারেচারের উপরে কাজ করবে মেনলি। একদম সোজা কথা যদি বলি, তাহলে বলবো যে যত এতে টেম্পারেচার আমি ব্যবহার করবো বা টেম্পারেচার এদিকে এখানটায় দেবো, সেক্ষেত্রে এখান দিয়ে যে দুই টার্মিনাল এর মধ্যে যে রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমতে থাকবে। তাপ বাড়াবো, রেজিস্ট্যান্স কমতে থাকবে, তাপ কমাবো, রেজিস্ট্যান্স বাড়তে থাকবে। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালও দেখাবো আমি। যে থার্মোস NTCগুলো আছে, এই NTCগুলো মেনলি তৈরি করা হয় যে কপার, নিকেল, আয়রন, তারপর আছে তোমার টাইটানিয়াম, কবিল্ট, এই সমস্ত মেটেরিয়ালসগুলো দিয়ে। তো একটা জিনিসটা আমি ক্লিয়ার করি, যেমন ধরো একটা খাতা আছে, যেমন এখানটায় কত আছে, 10D15 এইটা, আর এইটা কত আছে, 10D9। এখন এই যে 10, প্রথমে যে 10, তারপর আছে ডি, এটা মনে হচ্ছে বোঝাচ্ছে ওমস, মানে এইটা হচ্ছে 10 ওমস। এইটাও তাই কি না, 10 ওমস, অর্থাৎ এটা হচ্ছে 10 ওমসের রেজিস্টর। তাহলে এই যে 15, 9 এরকম যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো কী? তা এই ভ্যালুগুলো হচ্ছে আমার হচ্ছে কোনো একটা বৃত্ত তার এই প্রান্ত থেকে এই প্রান্তের ডায়ামিটার বা ব্যাস, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যে ব্যাস হয় সেই ব্যাস এইটা। মানে এটা হচ্ছে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যে ব্যাস, সেই ব্যাসটাকে বোঝাচ্ছে। আমার কাছে একটা স্কেল আছে, স্কেল দিয়ে দেখো কত আছে এখানটা, 15, ওই দেখো 15, এই যে 15 দেখতে পাচ্ছ। এবার এটা হচ্ছে কত আছে, 9, এটা দেখো 9 mm। এই পাশ থেকে এই পাশ পর্যন্ত হচ্ছে mm, মিলিমিটার। তাহলে এইটা হচ্ছে কত, 9 mm এইটা, আর এটা হচ্ছে 15 mm। ওকে, এবার এটা একটা প্র্যাকটিক্যাল দেখা যাক এটা কীভাবে কাজ করে। চলো মাল্টিমিটারে কোয়ান্টিটি মুডে নিয়ে গেলাম, প্রুফ দুটো এক জায়গায় করি, বিপ সাউন্ড শো করছে, ওকে এখানে দেখো শো করবে,
9.8 ohms show করছে। টেন ইলেভেন এরকম শো করছে, এটাই রেজিস্ট্যান্স হালকা 1 ohms বা 2 ohms এরকম ঘোরাফেরা করতে পারে। ঠান্ডা হচ্ছে, এখানটা ওমসটা তত বেড়ে যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যে কমেন্টটা করেছো আমাকে ভাই, তোমাকে আমি বলছি, সেটা হচ্ছে যে এই ডিভাইস, এই ধরনের যে পার্টস এনটিসি, এটা কোথায় ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে সেখানে ব্যবহার করা হচ্ছে। আর এই যে যে আয়তন, যেটা যে ডায়ামিটারের ব্যাসটা, এই ব্যাসটা যত বড় হবে বা বেশি হবে, তার মধ্যে দিয়ে কারেন্ট তত বেশি যেতে পারবে। ওমসটা তো বাধা দিচ্ছে, ওমসে ভোল্টেজ বাধা দিচ্ছে, কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্টের ব্যাপার, যেটা বাধা দেওয়ার ক্ষমতা বা যত পরিমাণ যাওয়া দরকার, সেটা হচ্ছে এই তার ব্যাসের উপর নির্ভর করে এটা যাচ্ছে। ওকে, এখনও গরম আছে, ওই জন্য ওটা শো করছে। এখন এইটা যেটা, এর মধ্যে দিয়ে যে পরিমাণে কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়ে সেই পরিমাণে কারেন্ট যেতে পারে না। ওকে, তো সেই জন্য কি এইটা ম্যানেজ করবে হচ্ছে তুমি কী জায়গায় ব্যবহার করছো, এটা কোন জায়গায় ব্যবহার করছে তার উপরে। ওকে, বোঝা গেছে? আশা করি। তো আমি বলবো যেটা, সেটা হচ্ছে তুমি যেখানটায় 10 এই ভ্যালুটা সবসময়ের জন্য ঠিক রাখার চেষ্টা করবে, নাহলে অনেক সময় সার্কিটে আজকে প্রবলেম না হলেও 2-1 দিন যাওয়ার পরে প্রবলেমটা হতে পারে। চলো এটা নিয়ে একটু দেখা যাক কী হয়। দেখুন জিরো শো করছে, টেম্পারেচার যখন আস্তে আস্তে বাড়তে থাকবে তখন ভীষণ গরম, টেম্পারেচার যখন আস্তে আস্তে বাড়তে থাকবে তখন রেজিস্ট্যান্সটা বাড়তে থাকবে, মানে রেজিস্ট্যান্সটা কমতে থাকছে। আর যখন এই হিটটা আস্তে আস্তে কম হচ্ছে তখন রেজিস্ট্যান্সটা বাড়তে থাকছে, কারেন্টটা বেশি ফ্লো, অর্থাৎ এটার ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে এরকম। এর সাথে সম্পর্ক হচ্ছে রেজিস্ট্যান্স আর টেম্পারেচার। রেজিস্ট্যান্স এই টেম্পারেচার যত আস্তে আস্তে আমি বাড়াতে থাকবো, রেজিস্ট্যান্স তখন আস্তে আস্তে কমতে থাকবে। এটা হচ্ছে এনটিসি, এনটিসি। আর পিটিসির ক্ষেত্রে হচ্ছে তার উল্টো, পিটিসি, পিটিসির ক্ষেত্রে কী হয় না, রেজিস্ট্যান্স আর টেম্পারেচার, টেম্পারেচার যখন আস্তে আস্তে বাড়তে থাকবে রেজিস্ট্যান্স বাড়তে থাকবে, রেজিস্ট্যান্স যখন আস্তে আস্তে কমতে থাকবে এটাও কমতে থাকবে। এটা হচ্ছে পিটিসি। তো পিটিসির উপর যদি ভিডিও দরকার হয় তাহলে আমাকে বলবে, অবশ্যই আমি পিটিসির উপর ভিডিও করে দেবো। আজকের মতো এখানটায়, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর এসে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। বাই, গুড বাই।